দ্বাদশ সংসদ নির্বাচনের সহায়ক বা অনুকূল পরিবেশে এই মুহূর্তে ঘাটতি দেখছেন বাংলাদেশের কর্মরত অনেক বিদেশি কূটনীতিক। তারা বলছেন, সংসদ নির্বাচন বাংলাদেশে ঐতিহ্যগতভাবে জাঁকজমকপূর্ণ, কিন্তু এখন পর্যন্ত এর অভাব পরিলক্ষিত হচ্ছে, বরং রাজনৈতিকভাবে রয়েছে চাপা উত্তেজনা। বৈদেশিক কূটনীতিকরা এক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন। যেমন তারা বলছেন, বাংলাদেশে নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা রয়েছে, আবার ইসির প্রতি অনেক রাজনৈতিক দলের রয়েছে অনাস্থা। বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়ের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, কাকে ভোট দেবে সেটি এদেশের মানুষের একান্তই নিজের সিদ্ধান্ত, তবে নির্বাচনে যেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এদেশের জনগণই ঠিক করবে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর নীতিতে বিশ্বাস করে চীন, বেইজিং এই নীতি অনুসরণ করে যাবে। ঢাকা বেইজিং সম্পর্ক ও বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে চীন আত্মবিশ্বাসী বলে উল্লেখ করেন তিনি। বিদেশি কূটনীতিকদের পর্যবেক্ষণ হল, আওয়ামী লীগ ও বিএনপির বৈরী সম্পর্ক বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করছে, এর ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই অর্জিত প্রবৃদ্ধি টেকসই করার ওপর গুরুত্ব দিতে হবে। নির্বাচন ঘিরে যেসব ইস্যুতে দূরত্ব তৈরি হয়েছে, তা প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা ও সংলাপে সমাধান হতে পারে বলে মনে করেন তারা। এদিকে ইসি নিজেও মনে করছে, নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল সেটি এখনও হয়ে ওঠেনি। বিরোধপূর্ণ বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে সংকট নিরসন হচ্ছে না এবং এই ক্ষেত্রে তাদের করার কিছুই নেই। একাধিক গণমাধ্যম প্রতিনিধিকে দেওয়া আমন্ত্রণপত্রের সঙ্গে যুক্ত ধারণাপত্রে এমন অবস্থান তুলে ধরেছে ইসি। যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষকরা বলেছেন, নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য আরও সংযত হওয়া দরকার। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।